প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটাই আছি কুষ্টিয়া জেলা কুকসা থানা উসমানপুর মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের যে অনিয়ম এবং দুর্নীতির কথা উঠেছে আমরা সেইগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমাদের বিদ্যালয়ে একটা তদন্ত আসছিল উপজেলা থেকে, কে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সরকার নাম মোহাম্মদ নাজমুল দুজন আসছিল। আচ্ছা, তদন্ত আসছিল আমাদের স্কুলের একটা শিক্ষকের নামে ষড়যন্ত্রমূলক কেস দিয়েছে প্রধান শিক্ষক, 2 লক্ষ টাকা নিয়েছে এবং আমরা ওই আনোয়ার হোসেন লিটন তার মানে বাটাম দিয়ে পিটাইছে। আমরা সকল শিক্ষক উপস্থিতিতে এটা প্রমাণিত হয়েছে এটা ভুয়া এবং আমাদের তদন্ত অফিসার প্রধান শিক্ষকের কাছে ক্যাশ বই দেখতে চাইছে। 2019 সাল পর্যন্ত দেখাতে পারছে, আজ 23 সাল, তারপর দেখাতে পারি নাই এবং বলছে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা বলেছে যে আমি টাকা জমা দিয়েছি, সে স্লিপ চাইছে, সে স্লিপ সে দেখাতে পারেনি। তারপরে আমাদের 4 জন শিক্ষকের উচ্চতর স্কেল দেওয়ার কথার জন্য বলা হয়েছিল, 8 মাস আগে দরখাস্ত করা হয়েছে, আজ পর্যন্ত তিনি দেন নাই। তার জন্য আমাদের শিক্ষকরা আমরা সবাই মিলে টিয়ানো স্যারকে জানাই, সে টিয়ানো স্যার এই তদন্তটা পাঠাই এবং হেড স্যারকে এই অফিসার প্রশ্ন করেছে কেন দেন নাই। সে সম্পূর্ণভাবে ম্যানেজিং কমিটির যে সভাপতি তাকে দোষারোপ করলেও যে সে তিথি নিষেধ করছে। এটা তো ধরেন মিটিং তো আমাদের ব্যাপার না, মিটিং আসছে আইসে উপর থেকে, এটা হেড স্যারের ব্যাপার যে তাকে হয়তো দেখা হয় নাই বলে আসে নাই। যে আনোয়ার সাহেবের নামে যে মামলা হয়েছে সে বিষয়ে আমরা তুলে ধরেছি, সে এ ব্যাপারেও বলেছে যে এটা আমরা দেখতেছি। আমরা এই প্রশ্ন প্রধান শিক্ষককে বলেছি, সে জবাব দিতে পারিনি। সে বলতেছে যে এই বার্ষিক পরীক্ষায় যে টাকা উত্তোলন হয়েছে সেই টাকা আমরা সর্বশেষ চাচ্ছি যে আনোয়ার হোসেন লিটনের নামে যে অবৈধ মামলা এটা প্রত্যাহার এবং আমার সিনিয়র শিক্ষকদের উচ্চতর স্কেল আছে, টাইম স্কেল আছে এবং আমরা 5 জন স্থায়ীকরণের জন্য আবেদন করেছি 8 মাস আগে। আর একটা বিষয় আছে হচ্ছে জয়ন্ত সরকার নামে আমাদের যে ক্রিয়া শিক্ষক তার বেতন কাটছে 14 দিনের 17 দিনের অর্ধগড় 8.5 দিনের, সেই বেতন আবার পুনরায় করার জন্য আমরা আবেদন জানাইছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলছে যে হ্যাঁ এটা পেয়ে যাবেন এবং অনৈতিকভাবে ওই বেতনটা কাটা হয়েছে। আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম, সে বলল যে হয়তো বা নিচেই পড়িয়েছিল, সে জবাব দিয়েছে আলমারির ভিতরে। এখন একজন যদি একটা কথা বলে আমরা মিথ্যা বলুক সত্য বলুক সেটাই তো আমাদের শুনতে হয় এবং সেটাই শুনেছে যে সে বলেছে যে এটা হচ্ছে হয়তো নিচে পড়ে থাকতে পারে। দেখেন এই স্কুলটা সে আসার পর থেকে অধিকাংশই অর্থনৈতিক কার্যকলাপ সব সে একাই করতে থাকে 2020 সাল থেকে এবং সে বলে যে আমি আয়ন বায়ন অফিসার, যা ইনকাম হবে আয় হবে আমার কাছে থাকবে বা ওই ব্যাংকে থাকবে, যা প্রয়োজন খরচ হতে আমি করবো না। এবং আমাদের স্কুলে অর্থ কমিটি থাকে, একটা হাই স্কুলে অর্থ কমিটিও নেই এবং ক্রয় কমিটি হিসাব কমিটি কিছুই নেই। এখন তার পুরা তার ইচ্ছা মতো কাজ।